রিমা আখতার আপনি জানতেছেন পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি। আমি কি আরেক টেবিলে সিদা দিতে পারবো? পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন, আরেক টেবিলে সিদা দিতে আর কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিদা করতে সক্ষম হন ভালো। যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন, চোখের অপারেশন হয়েছে অথবা আপনার মেরুদণ্ডের সমস্যা রয়েছে, আপনি পিঠ ভাঙতে পারেন না, সিদা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সে অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সিজদা নিয়ত করবেন, তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। অনেকে এটা করেন যে একটা চেয়ারে সালাত আদায় করছেন, কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন, টুলে তিনি সিজদা করছেন। ফ্লোরে সিজদা যদি না করেন তাহলে টুলে সিজদা করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তিনি ইশারা করেই সালাত আদায় করলে হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন ভাই দুলাল হোসেন, আপনি প্রশ্ন করেছেন আপনার বয়স 30, আমার বিয়ে করার সময় যোগ্যতা আছে, সকল যোগ্যতা আছে, কিন্তু আমার মা চাচ্ছেন না, এখনই আমি বিয়ে করি, মা আমাকে চাকরি পাওয়ার পর বিয়ে করতে বলছেন, কিন্তু আমি মনে করছি এখনই আমার বিয়ে করা দরকার, আমি আমার মাকে কিভাবে বোঝাবো? ভাই দুলাল, আপনার মাকে বলবেন যে বিবাহ এটি মূলত মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য, সংরক্ষণ করবার জন্য। আপনি নিজে বোঝানোটা যদি বিব্রতকর মনে করেন তাহলে অন্য কারোর মাধ্যমে আপনি বোঝাবেন তাকে যে বিবাহটা আসলে কেন, ইসলাম বিবাহের যে নির্দেশ করেছে সেটি মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখার স্বার্থে যেমন, তেমনিভাবে নারী পুরুষ উভয়ের চরিত্র যাতে সংরক্ষিত থাকে, সমাজ যাতে স্থিতিশীল থাকে সেজন্য। অতএব এই প্রয়োজনটা পূরণের জন্য যে মানুষকে অনেক টাকা পয়সা মালিক হইতে হবে তা নয়, বরং আল্লাহ তাআলা যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু দিয়ে তিনি বিবাহ করতে পারেন। অতএব 30 বছর এটা অনেক বয়স, লেট ম্যারেজের যে ক্ষতিগুলো আছে সেগুলো আপনার মাকে বোঝানো উচিত, এবং তাকে আপনি নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন। তারপর যদি তিনি না মানেন, আপনি আপনার গুনাহে লিপ্ত হওয়ার ভয় থাকলে সেই ভয় থেকে বাঁচার জন্য আপনি কিন্তু বিবাহের উদ্যোগ নিলে সেটি গুনাহ হিসাবে বিবেচিত হবে না।